হ্যালো বন্ধুরা, আজ বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল একটা দুর্ধর্ষ ম্যাচ উপহার দিল সকল ফুটবল সমর্থকদের। তো তোমরা সকলেই জানো, আজ ইস্টবেঙ্গল ক্লাব এই মরশুমে তাদের প্রথম ডুরান্ড কাপের ম্যাচ খেলেছে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে, যেখানে ইস্টবেঙ্গল কিন্তু তাদের সম্পূর্ণ বাঙালি স্কোয়াড নামিয়েছিল এই ম্যাচে, এবং এই ম্যাচে একজন বিদেশি অ্যালেক্স লিমা ছিল, সে কিন্তু সাবস্টিটিউট হিসাবে। তো খেলা শুরু হবার 10 মিনিটের মাথাতেই নাওরম মহেশ সিং কিন্তু চোট পায়, এবং চোট পেয়ে সে বাইরে চলে যায়। তো মোটামুটিভাবে দেখলে কিন্তু বেশ কয়েকটা সুযোগ এসেছিল ইস্টবেঙ্গল ক্লাবের কাছে, যেখানে লালচুং ভালো খেলেছে এবং আঙ্গো দুর্দান্ত খেটে খেলেছে পুরো মাঠ জুড়ে। এছাড়া মুবাশির বেশ ভালো ছন্দে রয়েছে, কিন্তু সুমিত পাশি পুরো ম্যাচেই অফ কালার লেগেছে, এবং এই ম্যাচে ইস্টবেঙ্গল দলের মাঝমাঠ তেমন একটা নজর কাটতে পারেনি। তো এইভাবেই এই ম্যাচের প্রথম হাফটা 0-0 গোলে শেষ হয়। সেকেন্ড হাফে বেশ পজিটিভভাবে শুরু করেছিল ইস্টবেঙ্গল ক্লাবের প্লেয়াররা, যেখানে 75 মিনিটের মাথায় একটা সুন্দর গোলের চান্স আসে, কিন্তু সুমিত পাশি সেই চান্সটা কাজে লাগাতে ব্যর্থ হয়। এরপরেও 83 মিনিটের মাথায় তুহিন সুন্দর একটা বল ডেলিভার করে, কিন্তু সেই সুযোগটাও মিস করে ইস্টবেঙ্গল দলের প্লেয়াররা। এবং এই ম্যাচে কিন্তু ইন্ডিয়ান নেভির গোলকিপার দুর্দান্ত খেলেছে, এবং শেষ পর্যন্ত এই ম্যাচটা 0-0 তো শেষ হয়। তো এই প্রথম খেলা দেখে কিন্তু এই দলের বিচার করলে হবে না, কারণ ইস্টবেঙ্গল দলের কিন্তু এই মরশুমে প্র্যাকটিসের সময় খুব কম পেয়েছে, এবং দলের সমস্ত বিদেশিরা পুরোপুরি রূপে যোগ দিলে এবং ম্যাচ খেলার জন্য পুরোপুরিভাবে যোগ্য হয়ে উঠলে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের এই মরশুমের দুর্দান্ত পারফরমেন্স করবে সেটা বোঝাই যাচ্ছে। তো এই দলটার শুধুমাত্র একটু সময় দেওয়ার প্রয়োজন পুরোপুরিভাবে তৈরি হওয়ার জন্য। তো এই খেলা দেখে কেমন লাগলো তোমাদের তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এটুকুই ছিল এই ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।